পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া শিল্প তালুকের মিঠাপুর মোড় এলাকায় একটি বেসরকারি কারখানা মঙ্গলবার সকালে হঠাৎই হিটিং ইউনিটে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ আগুন নেভাতে তৎপর হয়। খবর দেওয়া হয় জামুরিয়া থানায়, রানীগঞ্জ ও আসানসোলের দমকল বিভাগে। খবর পেয়ে দুটি জায়গা থেকে দুটি দমকলের ইঞ্জিন উপস্থিত হয়ে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। হিটিং ইউনিটে ওদের ওখানে মোটর আছে বুঝলেন তো, ওটা হিট হয়ে আগুন লেগে গেছে। আগুন লাগা তো ওনাদের যা হাইড্রিং ফাইডিং লাইনম্যান আছে মোটামুটি ওটা কন্ট্রোল করেছে। তারপরে আমাদের আসানসোল এবং রানীগঞ্জ দুটি ফায়ারকে কল করেছে, আমরা এসে দেখলাম মোটামুটি ওরা ফায়ারটা কন্ট্রোল করেছে। তারপরে ওই জলটল দিয়ে ফায়ারটা আউট হয়ে গেছে। এখন আর কোনো ভয়ের কারণ এই কারখানার পেট্রোপণ্য জাতীয় পলিপ্যাকের বিভিন্ন সামগ্রী তৈরি হয়। সেই কারখানায় হিটিং সেকশনে হঠাৎ আগুন লেগে যায়। আগুন মুহূর্তের মধ্যে কারখানার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ জানান প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তো এই প্লান্টই আমাদের 6-7 কোটি টাকা, 5-6 কোটি টাকা প্লান্ট আছে। তো এইটা তো পুরোই আগ লেগে গেছে, এখন দেখতে হবে, পুরোই আমাদের তো লাগছে যে পুরোই নষ্ট হয়ে গেছে। তারপরে ওর সঙ্গে যে অ্যান্সিলারি ইউনিট আছে ওর সব ড্যামেজ হয়েছে। তারপরে কি নাম আছে এটা? হ্যাঁ, এই ফ্যাক্টরির নাম হরিওম পলিপ্যাক্স লিমিটেড। এর কী তৈরি হয় এখানে সামগ্রী? এখানে আমাদের নন ওভেন কাপড় তৈরি হয় আর আমাদের ব্যাগ তৈরি হয়। অ্যান্ড যা মেন প্লান্ট আছে ওর মধ্যেই আগ লেগেছিলো। তো মেইন প্লান্টই আমাদের 6 কোটি টাকা আছে। অ্যান্ড ওর স্টকও ছিল, দানা র মেটেরিয়ালও ছিল কাছে যা মানে প্লান্টে ইউজ হয়। তো ওর মধ্যেও মানে ওইটাই নুকসান হয়েছে। ওর ওইখানে যে প্লান্ট আমাদের যা কাপড় তৈরি হচ্ছিলো ওইটাও নুকসান হয়েছে। হিটিং ইউনিট যা আছে ওর মধ্যে আগ লেগেছে। তো মানে ওইটাই কন্ট্রোল করতে গেলে অনেক মানে হিটিং অয়েল ছিল, তো অনেক টেম্পারেচার থাকে, 150-200 ডিগ্রি টেম্পারেচার থাকে। তো কটা নাগাদ হয়েছে ঘটনাটা? এইটা 5:30 নাগাদ মর্নিংয়ে 14 তারিখ, 14 জুন 5:30 সময় এটা ঘটনা ঘটেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।